গীতাতেই সব শেষ। কিশোর কুমারের এই বিখ্যাত গান প্রায় প্রত্যেকেরই হয়তো শোনা। মৃত্যু দিয়েই শেষ হয় একটা গল্প, কিন্তু শুধু শেষ নয়, একটা নতুন গল্পের শুরুর পেছনেও থাকে মৃত্যু। দুটি মানুষের প্রেমের কাছে কখনো কখনো হার মেনে যায় মৃত্যু ও নিয়তি, আর তাই নিজেদের অপূর্ণ প্রেমকে সম্পূর্ণ করতে হাজার বছর পরও ফিরে আসে দুটি মানুষ। যা নিয়েই পরিচালক সঞ্জয় বর্ধনের ছবি রাজবাড়ি। একদম ঠিক শুনেছেন, ছবির নাম রাজবাড়ি, রাজবাড়ি নয়, কারণ রাজবাড়ির মধ্যেই যে লুকিয়ে রয়েছে আসল রাজ। বসুমাটি, বর্ধমান রাজবাড়ি এবং বারুইপুর রাজবাড়ি, নানা জায়গায় দিন রাত ধরে হয়েছে এই ছবির শুটিং। তাই সব শেষে পরিচালকের তরফ থেকে আয়োজন করা হয় র‍্যাপ আপ পার্টি, যেখানে ছবির নানান রাজ আরো একবার সেলিব্রেট করতে চলে এসেছিলেন ছবির প্রায় সকল তারকাই। র‍্যাপ আপ পার্টির পর অনেকেই হয়তো ব্যস্ততার কারণে আর টাচে থাকতে পারবেন না সেইভাবে, তাই এরকম একটা দিনে তাদের কাছে ভালো মেমোরিজ গুলো কি জানালেন তারাই। মেমোরেবল ইনসিডেন্টগুলো যেটা হচ্ছে আমার ওই মানে যে কটা রাজবাড়িতে শুটিং হয়েছে সেগুলো আমার কাছে খুব মেমোরেবল। সেটা বারুইপুর রাজবাড়ি, বর্ধমান রাজবাড়ি, বসুবাটি, প্রত্যেক কটা জায়গায় খুব হেরিটেজ, মানে যে একটা হেরিটেজ পেতে গেলে যে যা যা লাগে আর কি, প্রত্যেক কটা জায়গায় তাই। সুতরাং সেটা আমার কাছে সত্যিই খুব মেমোরেবল। আর তারপরে এই বিপ্লব চ্যাটার্জি, রজত দা, সুদীপ দা এদের সাথে কাজ করা, অ্যাজ ওয়েল অ্যাজ জিয়া পায়েল সকলের সাথে কাজ করা, সঞ্জয় দার সাথে কাজ করা, এবং এইরকম একজন খুব ভালো প্রডিউসার মিস্টার সরকেল, জিয়ার বাবা বলে বলছি না, ইজ এ ভেরি গুড প্রডিউসার। আমার মনে হয় বাংলা সিনেমার এইরকম লোকজন খুব দরকার, এবং আমি এটাই বলবো যে আপনারা ছবিটা রিলিজ করলে হলে গিয়ে ছবিটা দেখবেন। আমি হচ্ছি এই বাড়িটার কেয়ারটেকার, বয়স্ক লোক কেয়ারটেকার। এটার শুটিং পর্বটা, এটা আমাদের খুব চ্যালেঞ্জিং একটা শুট ছিল, কারণ অনেকগুলো এলিমেন্টস ছিল এই সিনেমার মধ্যে, দুটো পিরিয়ড, তারপরে দু রকম কস্টিউমস, তারপরে প্রচুর ইনডোর সিনস, রাজবাড়ির মতন ব্যাপার ছিল, প্রচুর ওল্ড ফার্নিচার্সের ব্যাপার ছিল, তো অনেক কিছু কমপ্লিকেশন ছিল, অনেক লাইটিংয়ের ব্যাপার ছিল এই সিনেমায়। তো সেটা আমরা উইদিন স্কেডিউল করতে পেরেছি, ওটাই আমাদের কাছে মানে খুবই কী বলবো, উই আর ভেরি হ্যাপি। মানে আমরা ছবিটা 15-16 দিনের মধ্যে শেষ করে দিয়েছি, আর এন্টায়ার শ্যুট ডেফিনেটলি পুরোটাই মেমোরেবল। সেইভাবে পার্টিকুলার কোনো ঘটনা নেই যেটাকে একদম আমি সেভাবে স্পেসিফিক্যালি বলবো, বাট ওভারঅল দ্য এন্টায়ার শ্যুট ওয়াজ ভেরি ফান অ্যান্ড ইট ওয়াজ আ লট অফ ফান। খুব লাইট ওয়েতেই আমরা করেছি, মানে কোনো টেনশনের মুহূর্ত ছিল না, যদিও স্কেডিউলটাকে নিয়ে একটু চাপ ছিল, বাট আদারওয়াইজ ইট ওয়াজ আ স্মুথ ওয়ার্ক। রাজবাড়িকে ঘিরে সবসময়ই নানান রাজ থাকে, প্রত্যেকটা ঘরে জমে থাকে অসংখ্য ইতিহাস, কারোর দীর্ঘ নিঃশ্বাস, কারোর হতাশা, আবার কারোর মন খোলা হাসি, সবই থেকে যায় রাজবাড়ির সাথে। তাই কখনো সখনো সেই ঘটনার সাক্ষীও হয়ে থাকেন সাধারণ মানুষ। সেরকমই কোনো ভৌতিক ঘটনা কি ঘটেছিল রাজবাড়ির সকলের সাথে? চলুন শুনে নেওয়া যাক তাদের থেকে। একটা হয়েছিল, পায়েলকে জিজ্ঞেস করলে জানা যাবে, পায়েল ভূত দেখেছিল, তার সাথে আমিও ছিলাম, সেটা কি কেন কি কি জন্য এর বেশি কিছু বলবো না। এক্সপেক্ট করেছিলাম যে ভূত দেখবো, সেটা দেখা হয়নি আর কি, সেটা দেখা হয়নি, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। নতুন নতুন ছেলেরা করছে, আমি চাই যে ভালো হোক ছবিটা, এই ছেলেগুলো দর্শকের কাছে অ্যাকসেপ্টেড হোক, এটা চাই। আমরা যখন এই শোভাবাজারে বসুবাড়িতে করছিলাম, তো সেখানে ডেফিনেটলি কিছু ফিলিংস আমরা পেয়েছি, এবং সেই এলিমেন্টসগুলো আমাদের ফিল্মেও আছে, তো আমরা যার জন্য একটু রিয়ালিস্টিক জায়গাতেই যেতে চেয়েছিলাম, সেই কারণেই যাওয়া। এবং হ্যাঁ হ্যাঁ, একটা ঘটনা হচ্ছে, যেমন একটা সিন ছিল, মানে ওখানে আমরা কিছুটা স্পিরিটস প্রেজেন্স পেয়েছি, মানে আমি একটু বুঝতেও পারি এগুলো, তো যেহেতু এগুলো নিয়ে একটু পড়াশোনা আমার আগে ছিল আর কি। তো এবার একটা সিন ছিল যেখানে হিরোইন আর আরেকটা ছেলে মানে একটা সিঁড়ি দিয়ে একটা জায়গায় ঝাঁপ মারবে, ঝাঁপ মেরে একটা স্কেলিটন দেখতে পাবে, তো সেখানে হিরোইন পড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো ও অদ্ভুত করে আমাদের বলার আগেই কেমন জানি হুড়মুড় করে পড়লো, আমরা ভাবলাম বোধ হয় ওকে খুব সুন্দর শট হয়েছে, বাট দেন সি টোল্ড মি যে মনে হলো যেন পেছন থেকে একটা ঠেলা মারলো আমাকে, তখনই আমি পড়ে গেলাম। তো এটাও একটা ঘটনা ছিল। তারপর আরেকটা ঘটনা ছিল যেখানে দুটো ছেলে এক্সপ্লোর করতে করতে যাচ্ছে রাজবাড়ির ভেতরের মধ্যে দিয়ে, এবং সেখানে আমি বলেছিলাম যে এখানে আমরা সাউন্ডে পায়রার কিছু আওয়াজ দেব, বাট অদ্ভুতভাবে ওরা পায়রার আওয়াজটাই শুনতে পেল, যেখানে পায়রার কোনো ব্যাপার ছিল না। তো এইগুলো দু একটা ঘটনা ছিল আর কি। ভৌতিক মেমরি বলতে, আমাদের বসুবাটিতে একটা শুটিং হয়েছিল, যে আমি আর একজন মানে
রাতুলের সঙ্গে গিয়ে একটা কঙ্কাল খুঁজে পাচ্ছি সুড়ঙ্গ দিয়ে গিয়ে, এরকম একটা সিন ছিল। তো বসুবাটিতে আমাদের হোল নাইট শ্যুট হয়েছে। তো আমার নিজের খুব ফিল হয়েছে যে জায়গাটা খুব মানে একটু ভূত টাইপের ব্যাপার কিছু আছে ডেফিনেটলি, মানে আমি নিজে ফিল করেছি। এবং বলেও তো শুনেছি যে ওখানে মানে ফিলিংস কিছু আছে, অনেক রকমের সাউন্ড শোনা যায়, অনেক জায়গা থেকে গায়ে জল পড়ে, এরকম টাইপের হয়েছে আমাদের সঙ্গেও হয়েছে, আমাদের টিমের অনেকের সঙ্গে হয়েছে, একজনের একটা ছোটো অ্যাক্সিডেন্টও হয়েছিল। তো যেখানে যেখানে আমাদের রাজবাড়ি শ্যুট হয়েছে তার মধ্যে থেকে আমার মনে হয় বসুবাটিটাই সবচেয়ে বেশি ভৌতিক আমার কাছে লেগেছে।